গ্রামের এক ছেলের নাম পলাশ। পলাশের বাবা মুরগি ব্যবসা করে। একদিন সকালে, বাবা তুমি কি দোকানে যাচ্ছ? হ্যাঁ রে বাবা, আমি দোকানে যাচ্ছি। বেশ কদিন ধরে দোকানে ভালোই বেচা কেনা হচ্ছে রে। বাবা আজ তো আমার স্কুল ছুটি, আমিও তোমার সঙ্গে যেতে চাই। বাহ ভালো তো, তুইও চল আমাদের সাথে। বাবা আমার তো এখনো খাওয়া দাওয়া হয়নি, তুমি সামনের দিকে এগিয়ে যাও, আমি খাওয়া দাওয়া করে তারপরেই আসছি। আচ্ছা আমি চললাম তাহলে। এরপর পলাশের বাবা পলাশকে বিদায় জানিয়ে মুরগির দোকানের উদ্দেশ্যে রওনা হলো। এরপর দোকানে পৌঁছে, আজ দোকানে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভাই। ছোট মেয়েটি কদিন ধরে বায়না ধরেছে, সে মুরগির মাংস দিয়ে ভাত খাবে, তাই তো তোমার দোকানে মুরগি কিনতে আসলাম। ভালো করেছেন ভাই, দেখুন কোন মুরগিটি নেবেন। আজকে তুমি আমাকে একসঙ্গে তিনটি মুরগি দাও, বাসায় কিছু মেহমান আসবেন, তাদের জন্য নিয়ে যেতে হবে। গিন্নি বারবার বলে দিয়েছে যেন তোমার দোকান থেকেই আমি মুরগি কিনি। এই নিন আপনার তিনটি মুরগি। এই নাও তোমার টাকা। আজ তাহলে আসি, এখন আবার মাছ কিনতে যেতে হবে, সেই হাটে যেতে হবে, অনেকটা দূরের পথ। আমাদের গ্রামের বাজারে মাছের দোকান না থাকায় তাই আমাদেরকে হাটে যেতে হয়, হাট ছাড়া তো আর মাছ পাবো না। আমি বলি কি, তোমার যদি একটা মাছের দোকান থাকতো তাহলে একসঙ্গে মাছ মাংস দুটো এখান থেকেই কিনে নিয়ে বাসায় যেতাম। দোয়া করবেন ভাই, হাতের অবস্থা যদি ভালো হয় তাহলে অবশ্যই একটা মাছের দোকান দেওয়ার চেষ্টা করব, আমিও এটা নিয়ে ভেবেছি অনেকবার। এরপর সে খদ্দের দোকান থেকে চলে যায়। অন্যদিকে পলাশ বাড়িতে তার মায়ের সঙ্গে কথা বলছিল। তখন, পলাশ তোর কি খাওয়া হয়েছে? এই তো মা, খাওয়া প্রায় শেষের দিকে। কেন মা, তুমি কি কিছু বলবে? বলছিলাম যে আজকে তোর বাবার দোকানে যাওয়ার কথা, তা কখন যাবি তুই? এই তো মা, খাওয়া দাওয়া শেষ করেই দোকানের দিকে যাব। তখন পলাশের মায়ের ফোনে ফোন আসে, তার মামা ফোন দিয়েছে, পলাশের একটাই মামা। এরপর পলাশের মা তার মামার সঙ্গে ফোনে কথা বলছিল। কিরে ভাই কেমন আছিস তুই? আপা আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি, অনেকদিন হয়ে গেল তুই তো আসিস না, তুই কি অনেক ব্যস্ত? হ্যাঁ রে আপা, বাড়িতে একটু কাজে ব্যস্ত ছিলাম, সামনের এই শীতে অবশ্যই আসব, আমার জন্য পিঠা তৈরি করে রাখবি কিন্তু। তুই আমার একটি মাত্র ভাই, তোকে ছাড়া কি আমি পিঠা খেতে পারি? আপা দুদিনের মধ্যে হয়তো আমি একবার তোদের বাসায় যেতে পারি, কিন্তু গিয়ে থাকবো না, একটা কাজের জন্য আমাকে যেতে হবে। আচ্ছা ভাই আমাকে ফোন দিয়ে জানাস। আপা পলাশ কোথায় গেছে? এই তো বাড়িতে বসেই খাওয়া দাওয়া করলো, তার নাকি অনেক ইচ্ছে হয়েছে সে আজ বাবার দোকানে যাবে, কেমন করে মুরগি বিক্রি করে সেটা দেখবে। বাহ এটা তো অনেক ভালো কথা। আচ্ছা আপা আজ তাহলে রাখি, আমি যাওয়ার আগে তোমাকে ফোন দিয়ে জানাবো কেমন। মা তোমাকে কি মামা কল দিয়েছিল? হ্যাঁ তোর মামা বলল দু একদিনের মধ্যেই এক পাক আসবে। আমার মামা আসবে? তুমি তো জানো মা, মামাকে দেখে গ্রামের সবাই ভয় পায়, মামা দেখলেই গাল টেনে ধরে, অনেক জোরে ব্যথা লাগে তো গালে। শুধু কি আমি, সামনে যাকে পাবে তারই গাল চেপে ধরবে। তুমি থাকো মা, আমি দোকানে গেলাম। এরপর পলাশ দোকানের উদ্দেশ্যে রওনা হয়। দোকানে পৌঁছানোর পর, বাবা এই তো আমি এসে পড়েছি, তুমি এখন একটু বিশ্রাম নাও, আজ আমি মুরগি বিক্রি করব। পলাশ আমি একটা কথা ভাবছি রে, দোকানে এক খরিদ্দার এসেছিল, সে বলছিল আমাকে মুরগির সঙ্গে একটি মাছের দোকান দিতে। আমি ভাবছি কথাটা উনি বন্ধ বলেননি, মাছ কিনতে তো সে হাটে যেতে হয়, আমি যদি এখানে একটি মাছের দোকান দেই
তাহলে গ্রামের সব মানুষ আমার দোকান থেকে মাছ কিনবে। হ্যাঁ বাবা, তা তো করাই যায়, আমি তোমাকে সাহায্য করব। বাবা, আজকে বেচা কেনা করে নাও, কালকে আর তোমার দোকানে বেচা কেনা করতে হবে না। হঠাৎ এ কথা বলছিস কেন তুই? কি এমন হয়েছে? মামা, আজ মায়ের কাছে ফোন দিয়েছিল কাল আসতে পারে। তুমি তো জানো বাবা, মামা এলে কি হয়, মামা এসে সবার গাল টেনে ধরে। শুধু কি তাই, আবার দোকানের মুরগিগুলো সবগুলো নিয়ে যেতে পারলে তার শান্তি হয়। বাবা, তুমি কিছু একটা বুদ্ধি করো যাতে আমার গাল রক্ষা পায় আর তোমার মুরগিগুলো বেঁচে যায়। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এবার তোর মামা এলে বলবি আমাদের গ্রামে নতুন একটা রোগ এসেছে, কারোর গালে হাত দিলে যদি লাল হয়ে যায় তাহলে সেই রোগে আক্রান্ত হয়ে সবাই মৃত্যুবরণ করছে। তাহলে দেখবি তোর মামা আর কারোর গালে হাত দেওয়ার সাহসই পাবে না। বাবা, তোমার অনেক বুদ্ধি, আমি তাহলে মামা আসলেই এই কথা বলবো, কেমন? এরপর সারাদিন ধরে পলাশ এবং তার বাবার দোকানে অনেক মুরগি। এরপর সন্ধে নামার আগেই তারা বাড়ি ফিরে এলো। পরদিন সকালে পলাশের মামা তাদের বাড়ি এলো। আপা, কোথায় তুমি? এই যে আমি চলে এসেছি। ভাই, তুই এসেছিস, আমি অনেক খুশি হয়েছি রে ভাই। হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য খাবার রান্না করতে যাচ্ছি। আমার ভাগ্যটা কোথায়? হয়তো এখন ঘুমোচ্ছে, যা তুই গিয়ে ওকে ডেকে তোল। এরপর পলাশের মামা পলাশের রুমে গিয়ে দুই হাত দিয়ে তার গাল টেনে তাকে ঘুম থেকে উঠায়। তখন পলাশ বলে, থামো মামা থামো, তুমি কি জানো আমাদের গ্রামে একটা রোগ হয়েছে? তুমি যার গালে হাত দেবে যদি তার গাল লাল হয়ে যায় তাহলে সে একটা রোগে আক্রান্ত হয়ে মারা যাবে, আর মারা যাচ্ছে, এমনকি হাঁস মুরগিদের একই রোগ হচ্ছে। এ তুই কি বলছিস ভাগ্নে? তাহলে আমি আর কারোর গালে হাত দিতে পারবো না? আমার তো অনেক ভালো লাগে অন্যের গাল টেনে ধরতে রে। মামা, এই ভুল তুমি আর কখনো করো না, নইলে বিপদে পড়ে যাবে। কারোর কিছু হলে দোষ গিয়ে পড়বে তোমার ওপর। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো এমনটা করব না। এরপর পলাশের মা তাদের জন্য খাবার রান্না করে। তখন খেতে বসে পলাশ তার মামা ও বাবার সাথে কথা বলছিল। আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই। আসলে আমি ভাবছিলাম এই মুরগির ব্যবসার পাশাপাশি আমি মাছের ব্যবসাও শুরু করব, তোমরা সবাই কি বলো? আপনি তো অনেক ভালো একটি কথা বলেছেন। এখন মাছের বাজারের অনেক দাম, মাছ ব্যবসায়ীরা অনেক লাভবান হচ্ছে, আর তাছাড়াও আমাদের গ্রামে তো মাছের তেমন দোকান নেই, মাছ কিনতে হলে সেই দূরের হাটে যেতে হয়। আপনি যদি গ্রামের মধ্যে একটা মাছের দোকান দেন তাহলে সবাই আপনার দোকান থেকে মাছ কিনবে। কিন্তু বাবা, মাছের ব্যবসা করতে হলে তো আমাদেরকে মাছ চাষ করতে হবে। তুই আর তোর মামা মিলে মাছের চাষবাস করবি, কেমন? আমি সব ব্যবস্থা করে দেব। আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি, আমি আর পলাশ মিলে মাছগুলো দেখাশোনা করব। বেশ ভালোই হবে, আমাদের সংসারের একটু আয় উন্নতি হবে। তাহলে তাই করা হোক। বাবা, তুমি সব ব্যবস্থা করো, আজকে আমি আর মামা গিয়ে মাছের পোনা কিনে আনবো। আর আমাদের পুকুর তো আছেই, এতদিন পুকুরটি অযথাই পড়েছিল, এখন সেটা কাজে লাগাবো। এরপর তারা সবাই মিলে পুকুরটিকে ভালোভাবে পরিষ্কার করে এরপর মাছের পোনা এনে ছাড়ে। দেখতে দেখতে তাদের মাছগুলো অনেক বড় হয়ে গেল। অন্যদিকে পলাশের বাবার মুরগির দোকানের ব্যবসাটাও ভালো চলছিল, আর গ্রামের সবাই
হাটের কাছে মাছ মুরগির বাজার পেয়ে দাদির আর হাটে যাওয়ার প্রয়োজন পড়ল না। পলাশ, আজকে দোকানে অনেক ভালো বিক্রি হয়েছে, সবাই আমার দোকান থেকে মাছ এবং মুরগি কিনেছে। আলহামদুলিল্লাহ, এ তো বড় সুখবর। বাবা দেখো, এভাবে চলতে থাকলে আমাদের অভাব সব দূর হয়ে যাবে, আমরা অনেক ভালো থাকবো, আর গ্রামের মানুষগুলো হাতের কাছে মাছ মুরগির বাজার পেয়ে উপকৃত হবে এবং সেই সাথে টাটকা মাছ এবং মাংস কিনতে পারবে, ফলে সে মাছ মাংস খেয়ে কোনো রোগে আক্রান্ত হওয়ার ভয় থাকবে না। তুই ঠিক বলেছিস বাবা, আমরা আমাদের মাছ মাংসে কোনো রকম ফরমালিন ব্যবহার করব না, মানুষের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করব না। তোমরা সৎ পথে ব্যবসা করলে এতে মানুষের উপকার হবে, আর তেমনি আমাদের আর্থিক অবস্থারও উন্নতি হবে। এরপর থেকে পলাশ তার বাবার মাছ মাংসের ব্যবসায় তাকে সাহায্য করে এবং তারা সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে।